অনেকদিন যাবত এই টপিকটাতে কথা বলিনি কথা বলিনি কারণ বলার মতন সত্যি আর কিছু ছিল না আর যে রীতিমতন দালালি খেটেছে সে এখন যে পন্থা অ্যাপ্লাই করছে মানে মানে বলে না কথাতেই প্রবাদ বাক্যেই আছে চোরের মায়ের আবার বড় বড় গলা হুম এই আমাদের দালালের অবস্থাটা কিন্তু এক্স্যাক্টলি তাই হয়ে গেছে তো আমাদের দালাল একটা সময় যার কাঁধে মাথা রেখে মানে যাকে নিজের কাজটা দিয়েছিল মাথা রাখার জন্য তার কাছ থেকে সমস্ত রকম সুবিধা নিয়ে তার হয়ে খেটে নানান রকমের যে পন্থা অ্যাপ্লাই করে পরকিয়াকে স্টেবল করার অনেক ব্যর্থ চেষ্টা করার পর যখন ওই পক্ষের তরফ থেকে জোরদার কষানো একটা লাথি খায় তারপরে কিন্তু ও নিজের রূপটা দেখানো তৈরি করে কারণ কী বলো ওকে মানুষ একটা কাজের জন্য নেয় সবাই জানে ওর কাজটা ওর দ্বারা যদি সম্পন্ন না হয় ওকে লাথি মারবে আর ও লাথি খাবে কারণ লাথি খাওয়ার মতো নিয়ে ও কাজ করছেন তো যথারীতি ম্যান্ডিস্যান্ডির ক্ষেত্রেও তাই হয়েছে ওদের যতটুকু ওকে প্রয়োজন ছিল সেই প্রয়োজনে ওকে ব্যবহার করেছে প্রয়োজন মিটে গেছে তো তুই কে আমি কে এরকম একটা ব্যাপার করে ওরা কিন্তু ছেড়ে দিয়েছে বিষয়টাকে মানে ওর সাথে আর কোনো রকম টাচে নেই ওর সাথে কোনো রকম যোগসূত্র ওরা করছে না করছে না এখন যখন সোশ্যাল মিডিয়ার সাথে ওরা রীতিমতন জড়িত না ওরা আলাদা রকম একটা টাইম স্পেন্ড করছে বা আলাদাভাবে কোনো কিছু চিন্তাভাবনা করছে কারণ অনেক তো নচল্লাগিরি হলো তো সব কিছুর পরে এখন যেমন ওরা শান্ত হয়ে বসে আছে এই দালালের কিন্তু সেটাও ভালো লাগছে না যে শান্ত হয়ে কেন বসে আছে যথারীতি নিত্য নতুন নানান ফোন দিয়ে অ্যাপ্লাই করে পুরনো অনেক রেকর্ডিং ফাঁস করে মানে নাটক করে যাচ্ছে আর আমি খালি ভাবি ওর যে ভিউয়ার্সরা ওয়েল্লা ভিউয়ার্স ভেল্লা মানে একদম টাইম পাস করা ভিউয়ার্স যাদের নিজস্ব কোনো কাজ নেই যে সাড়ে নটার সময় ডট তারা বসে যায় যে পুরনো বাসি ঘাটা চটকানো জিনিস দেখার জন্য তো ওয়েলকাম মাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও একদম আছি তো এখানে বৃষ্টির ওয়েদার আর দেখতেই পাচ্ছ আমার হাতে বন্দনাদি সকাল সকাল এসে সবুজ রঙের নিজেও পড়েছে আর আমাকেও কাঁচের চুরি পরিয়ে দিয়েছে আমি কাঁচের চুরি এই মানে প্রায় বারো তেরো বছর পর পড়লাম কারণ কাঁচের চুরি আগে বিয়ের আগে খুব পড়তাম বাট পড়ি না এই যে গ্রিন কালারের চুড়িও এনে দিয়েছে গুলো পরো যতদিন থাকে থাকে তারপরে তো ফেটে যায় চুরি যাই হোক তো ছন ছনটা ভালোই লাগে তাই মিশ্রা ঘোষকে সকালবেলা গরি হে আমি করছিলাম বলছি এখন তো যাই হোক এটা পার্ট এখন যেটা বিষয় আমি কথা বলবো ভীষণ সেন্সিটিভ বিষয় এই টপিকটার ওপর এর আগেও কথা উঠেছিল বাট সেই সময় আমাদের এই দালালনি কিন্তু নানান রকমভাবে ভীষণ মানে প্রোটেক্ট করার চেষ্টা করেছে বাট সবার চোখে এই জিনিসটা কিন্তু দৃষ্টি লেগেছিল লেগেছিলো সেটা হচ্ছে আমাদের এই আমার মা ই করছে আমার বাবা ই করছে সবাই ই করছে বুঝা পাচ্ছ তো কার কথা বলছি হ্যাঁ ফারিয়া ম্যাডামের কথা বলছি তো এই ফারিয়া ম্যাডামের বাবা যখন আসে সেই সময় ওনার আর জোইয়ের যেহেতু জোই এখন ফারিয়াদের বাড়িতে গেছে আর বলিহারি হাড়ি যাই মা বাবার যে কোথায় মেয়েকে দিয়ে এসেছে আমি সেটাই বলার জন্য বসলাম কালকে অনেক দিন পর আমি ফারিয়ার ভিডিও চালু করলাম অনেক দিন পর দেখলাম এদিকে এই সন্দীপ আর টিনার বিষয়টাকে নিয়ে এতটাই জলঘোলা চলছিল তো ওদিকে আমি একদমই ফোকাস করিনি কালকে অনেকদিন পর রাত্রে আমি বসে ফারিয়ার ভিডিও দেখলাম যখন কানে আসলো যে জয়ী আবার ওদের বাড়ি গেছে সেই হিসেবে আমি দেখতে গেলাম দেখো সেই মুমেন্টে যখন ফারিয়ার বাবা এখানে এসেছিল সেই মুমেন্টে জয়ী আর ফারিয়ার বাবার কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের চোখে দৃষ্টি কটুতে লেগেছিল বোঝাতে পারছি সেই সময় কিন্তু সবাই বলেছিল জয়ী কিন্তু ওখানে সেফ না এমনিও যার মা নিজেই আনসেফ করে রেখেছিল আনসেফ এই অর্থে বলছি যদি ওই হুলের সাথে ম্যান্ডির কোনো কারণে যদি বিয়ে থাওয়া হয়ে যেত বা করে ফেলত যেহেতু ওদের একটা দশ বছরের গ্যাপ তো আমাদের জয় বড় হতে হতে কিন্তু ওই গ্যাপিংটা রকম একটা থাকতো তো বাচ্চা মানুষ সদ্য ডেভেলপ হবে সেই মেয়ের ওপর একটা কুদৃষ্টি মা তখন নেতিয়ে পড়তো মেয়ে কিন্তু তখন চাকার দিত তো অটোমেটিক্যালি একটা নোংরা দিকেই জিনিসটা যেত সেই সময়ও কিন্তু জয়ী সেফ ছিল না দেখো নিজের মা বাবা যদি নিজের সন্তানের সেফটিটাকে বিচার না করে আমরা কত বলে বলে করাবো কতটা সম্ভব বলে করানো তো সেই সময় আমরা সবাই প্রতিবাদ তুলেছিলাম প্রতিবাদ তোলার পরে আমরা বলেছিলাম যে এই জিনিসটা সেফ না সেই সময় দালাল বলেছিল না দাদু তুমি কি বলো বাসবে কি করে কারব হতে এরকম একটা বিষয় বলেছিল মানে ওর দাদু না আপনির বিষয় হচ্ছে এতটাই যেমন ওর মামি ভাগনার সম্পর্ক মানে ফ্রেন্ডসদের ছেলের সাথে যে সম্পর্ক মানে মাসি বোন পোর সম্পর্ক ভাই দিদি সম্পর্ক এই যে সম্পর্কগুলোকে ল্যাবরেট করেছিল না নিজের লাইফে তো সেই জিনিসও জয়ের ওপর অ্যাপ্লাই করে বলেছিল দাদু ম্যামে তাহলে নিজের লোকই অনেক ক্ষেত্রে বিট্রে করে দেয় এরা কোথাকারকে হুম তো সেই সময় বলেছিল আজকে যেটা দাঁড়িয়ে শুয়ে বলছে কি না ওই বাড়িতে জৈস না একদম সেফ না তোর কাছে এনে রাখলি না কেন তোর কাছে এনে রাখলি না কেন ঠিক আছে যখন করতে পারবি না বলবিও না দোগলা কোথাকার একটা তো যাই হোক এর কোনো স্টিক পয়েন্ট নেই একটার ওপর দাঁড়াতে পারে না একই মুখে থু করছে আরেক মুখেই গুচাটছে পরিষ্কার কথা যথারীতি এখন কালকে আমি ফারিয়ার যে ভিডিওটা দেখলাম সেইটা দেখার পর আমি একটু মানে অবাক হলাম এইখানে পরিষ্কারভাবে তিন মিনিট পাঁচ সেকেন্ড সামথিং এরকম সময়টা ওই ছেলেটি প্রথম কথা এদের বাড়িতে এত পরিমাণে ছেলেদের আউন যাওন যখন এই সেলিব্রেশন হলো টোয়েন্টি কের সামথিং যখন সেলিব্রেশন হলো আমি মেয়ে দেখতে পাচ্ছিলাম না মানে একটা মেয়ের মেয়ে বন্ধু আমি বলবো না যে অবশ্যই ছেলে বন্ধু থাকবে না অবশ্যই থাকবে বাট ছেলে দেরি আনা ওই বাড়িতে মেয়ে নেই ঠিক আছে মেয়ে একটাও নেই পাঁচটা ছেলে থাকলে অ্যাটলিস্ট একটা তো মেয়ে আসবে মেয়ে নেই নেই মানে ছেলেদের গায়ের গন্ধটা এতটাই ফেভারিট মেয়ে বন্ধু ঠিক না হলেই চলে যায় এরকম একটা ব্যাপার তো আরেকটি ছেলেকে আমি দেখতে পেলাম এই ছেলেটিকে আগেও আমি এদের বাড়িতে দেখেছি ও পর্দার সামথিং ওই রড লাগাতে এসেছে হুম আমি দেখছি 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 ঠিক ওই তিন মিনিট পাঁচ সেকেন্ড সামথিং জায়গাটাতে তোমরা ফলো করবে এই ফারিয়ার মা ওই ফ্রিজের যে কেটস হয় না ওর কভারের সামনে যে ট্রেটা হয় সেই ট্রে দিয়ে ছেলেটাকে মারলো আর মারলো কোথায় মারলো বাম বুঝতে পেলেছো মানে আমি অবাক হয়ে গেলাম যে আর মারার জায়গা নেই আর না ব্যাক সাইডেই মারতে হবে হ্যাঁ দিয়ে মার অ্যাক্টিভিটি মানে ফারিয়ার মায়ের অ্যাক্টিভিটি যদি এরকম থাকে যে বাড়িতে দিনের মধ্যে পঞ্চাশটা ছেলের আনাগোনা থাকে সেই বাড়িতে অন্যের একটা মেয়ে কি করে সেফ থাকবে কারণ ফারিয়ার যে বদনের অ্যাক্টিভিটি দা ভাই দা ভাই করে যে অ্যাক্টিভিটি দেখিয়েছিল সেই অ্যাক্টিভিটি আবার জঘন্য ছিল জঘন্য যে কিনা নিজের ব্রাশ টিপটা ওখানে দেখা গেছে বলে সেটাও সোমনাথকে বলেছিল এডিট করে দেওয়ার জন্য এতটাই নোংরা টাইপের এদের মেন্টালিটি ওর মায়ের ওই অ্যাক্টিভিটি চুল ছেড়ে আত কাটা নাইটি পরে মারল তো ওর পেছনে মারলো ছেলেটা এরকম করে উঠল তো ওদের বাড়িতে যে একটা আনসেফ জোন ওদের বাড়িটা যেখানে নোংরামি হয় হয় আমি কিছু কিছু মুভমেন্টেই বুঝতে পারছি হয় সেখানে দাঁড়িয়ে ম্যান্ডি কোন ভরসায় নিজের মেয়েকে ওখানে দিয়ে আসলো কে বলতে পারে জয়ী কি সত্যি ওখানে সেফ কি করে পারে যে রানাঘাট থেকে বসিরহাট অত দূরে একটা বাচ্চাকে রেখে আসতে কদিনের জন্য কত দিন থাকবে অনির্দিষ্টকাল তোমরা ভাই বাচ্চা জন্ম দাও কেন যদি নিজেদের বাচ্চাদের নিজেরাই রাখতে পারবে না অপর একটা কোনো রিলেটিভ না কেউ না অপর একটা আমি বলছি না যে অপর মানুষ আপন হয় না অবশ্যই হয় কিন্তু এই ক্ষেত্রে যাদের নিজেদের বাড়িতে একটা মানে ছেলেদের আড্ডার জায়গা ছোট থেকে শুরু করে বড়ো অবধি সমস্ত ছেলেরা ওইখানে অ্যাভেলেবেল সেখানে জই কি করে সেফ কে গ্যারেন্টি দিতে পারবে জয়ের আমি এদের বাড়ির যে পরিবেশটা এক তো দেখো আমরা হিন্দু মুসলিম ভাই 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 ভাইতে ঠাই ঠাইও হয় যেটা হয় আমাদের মধ্যে এদের এরা যে মুসলিম নামাজ পড়ার অনেকে আমি দেখেছি অনেক মুসলিম বোনেরা অনেক ভাইরা ওখানে কমেন্টও করেছিল যে দিদিভাই তুমি নামাজ পড়ো না আপু তোমরা নামাজ পড়ো না ওরা তো আপু ডাকে আপু তোমরা নামাজ পড়ো না অদ্ভুত লাগে ওদের ওদের অ্যাক্টিভিটিগুলো বড্ড অদ্ভুত টাইপের ভীষণ অদ্ভুত টাইপের ওদের বডি ল্যাঙ্গুয়েজ ওদের পোশাক আশাক ওদের চলন ফেরন সমস্ত কিছু সমস্তটা শুধুমাত্র এই ম্যান্ডির জন্য চ্যানেলটা দাঁড় দাঁড়িয়ে গেল বলে তাই বাট এই যে জয়কে ওই বাড়িতে দিয়ে আসার ডিসিশানটা একদম রং রং ডিসিশন নিজের মেয়ে কোথায় সেফ থাকবে আমাকে আগে সেটা দেখতে হবে আমি যা তাভাবে যেখানে সেখানে মেয়েকে রেখে দিতে পারি না বিশেষ করে মেয়ে সন্তানকে যা দিনকাল এখন পড়েছে যেখানে ফারিয়ার বাবারও ওইরকম নোংরা অ্যাক্টিভিটি সেখানে এরা তো সব বাইরের সব চ্যাংড়া ছেলে আমি তো দেখছিলাম ওই কেক কাটার সেলিব্রেশনের দিনকে সমস্ত ছেলে ছেলেতে পুরো ঠাসা সব সময় ছেলে তাই আমার এই প্রশ্নটা যে যেখানে ফারিয়ার মায়ের এই রকম অ্যাক্টিভিটি যে একটা চ্যাংড়া ছোকরার পেছনে বাম্পে মারা দাম হুম আর সেখানে জয় কী করে সেফ তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও আমি এই টপিকটাকে তুলছিলাম না বাট জয়ের বিষয়টা সেন্সিটিভ বিষয় বলি আমি এই জিনিসটাকে তোমাদের সামনে তুলে ধরলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি দাদা